এটা কি ঘুন? এটা কি বলে এটাকে? তুই হারিয়ে যাবি? হ্যাঁ, যে এটা তুই হারিয়ে যাবি। হ্যাঁ, নমস্কার, আমি পায়েল। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগটা। ঘুম থেকে উঠতে আজকে দেরি হয়ে গেছে, এই 8টা মতন বাজে তখন ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠে চাটা খেয়ে চলে গেলাম আজকে তাড়াতাড়ি স্নান করতে। শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই মা বললো আজকে তাড়াতাড়ি স্নানটা করে নিতে। গরমের ভাব পড়লেও ওই সকালের দিকটা আর রাতের দিকটা ঠান্ডা কিন্তু বেশ লাগে। বিশেষ করে স্নান করে উঠলে তো আমার তো বেশ ভালোই ঠান্ডা লাগে। তাই স্নান করে উঠেই কিছুক্ষণ রোদে দাঁড়িয়ে নি, যাতে ওই গাটা একটু গরম হয়ে যায়। আজকে বেশ খানিকক্ষণ রোদে দাঁড়িয়েছিলাম। রোদে দাঁড়ানোর পর ঘরে এসে বসে বললাম একটু ঠাকুরকে দিতে। কিন্তু শরীরটা যে ভালো নেই তার জন্য এত ঝিমুনি লাগছে যে কি বলবো, ঠিক মতন বসে ঠাকুরকে দিতেও পাচ্ছিলাম না। এই ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে সবার বাড়িতে কিছু না কিছু শরীর খারাপ লেগেই রয়েছে। কেউ বলতে পারবে না যে আমার বাড়ি ফাঁকা যাচ্ছে। ওদের একটু বসতে না বসতেই দেখি পড়তে এসছে, ওরা চিল্লাচ্ছে। চলুন দেখি তো কি করছে ওরা। চিস, পড়া হয়ে গেল? হ্যাঁ, কোনটা তোর চটি? এইটা? মুখে হাত দেয় না বাবা, মুখ থেকে হাত সরাও, হাতটা সরাও মুখ থেকে, হাত না বাও, হাত না বাও। ব্যাগ নিয়েছ? আচ্ছা, কিসের আওয়াজ হচ্ছে দেখি দেখি দেখি, কি পড়েছিস তুই, কোমরে কি আছে? হ্যাঁ দেখি কিসের আওয়াজ হচ্ছে, দেখি কিসের আওয়াজ হচ্ছে, দাঁড়া দেখি, হাত সরা। কি এটা? হ্যাঁ এটা কি ঘুন? এটা কি বলে এটাকে? হ্যাঁ দেখি এদিকে ঘোর। হ্যাঁ তুই হারিয়ে যাবি। হ্যাঁ, যে এটা তুই হারিয়ে যাবি। হ্যাঁ, যাতে হারিয়ে না যাস তার জন্য ওটা পড়িয়েছে। তাহলে এখন কোথায় যাবি, কোথায় যাবি এখন? আপার বাড়ি? হাতটা না বাও, মুখে হাত দেয় না, হাত না বাও। ঠিক আছে, টাটা টাটা। ঠিক আছে, ব্যাগটা ঠিক করে নাও, ব্যাগটা ঠিক করে নাও, ঠিক করে পিঠে নাও, নাও। পাচ্ছ না? নাও, এই হাতটা এদিকে দাও। আচ্ছা নাও, যাও এবার। হয়ে গেল পড়া? হ্যাঁ অনেক পড়েছে, অনেক পড়েছে। পড়তে এসে যে কী কী করে আপনাদের একদিন সব দেখাবো। আর ওই যে দেখছিলেন একটু আগে আবিরকে, ও মায়ের কাছে পড়েও না, সবাই পড়তে আসে তাই ও ব্যাগ নিয়ে চলে আসে। এবার এসে একটুখানি বসার পরেই হয়ে গেছে পড়া বলে বাড়ি চলে যায়। আর এদিকে দেখুন আমাদের গাছটা, মানে ওই লেবু গাছ এদিকে বসানো হয়েছিল ছোটো ছোটো টবে, এখন বেশ দেখছি ভালোই ফুল এসছে, তাই সেটা একটু নাড়াচাড়া করে দেখলাম। আর এদিকে মা খাবার বেড়ে ডাকছে। আজকে জলখাবারে ছিল রুটি, আর তার সাথে করেছিল কালো জিরার কারি পাতা দিয়ে একটু আলুর চচ্চড়ি মাখা মাখা করে, তার সাথে ছিল বেগুন ভাজা। আর কালকে রাতেই একটু বাঁধাকপি বেঁচে গেছিলো, সেইটাই একটু নাড়াচাড়া করে রুটির সাথে দিয়েই দিল, বললো আর এটা দুপুর অবধি রাখবো না, নষ্ট হয়ে যাবে, খেয়ে নে। আর এর সাথে দিয়ে দিয়েছে একটা ডিম সেদ্ধ, যেটা আমার একদম খেতে ভালো লাগে না, কিন্তু শরীর খারাপ বলে জোর করে ডিম খাওয়াচ্ছে। আর আমি সব খাবার নিয়ে চলে এসেছি ছাদে, ছাদে রোদে বসে বসে খাবো বলে। এই রোদটায় বসে খেতে বেশ ভালোই লাগে, এখনো তো খুব একটা গরম পড়েনি তাই বেশ ভালোই লাগছে খেতে। আর দুপুরে আজকে নতুন কিছু রান্না করে খাওয়াবে যাতে আমার মুখটা ছেড়ে যায়, তার জন্য কি কি রেখেছে দেখুন। ওই ডাল ঠাল ওগুলো রেখেছে, তার সাথে রেখেছে এরকম লাউ এর পাতা, মানে লাউ গাছ আমাদের বাড়িতে হয়েছিল, হনুমানের সব খেয়ে নিচ্ছে। আর যে কটা ছিল সেইগুলোও কেটে কেটে এখন আমাদের খাওয়া চলছে। সবই যদি হনুমানে খেয়ে নেয় তাহলে আমরা কি খাবো, তার জন্যই এই লাউ শাকগুলো এখন প্রায় কাটা হচ্ছে। আর এইদিকে ডাল ভিজিয়ে রেখেছিল, সেটা মিক্সির মধ্যে দিয়ে তার সাথে কয়েকটা দেখলাম কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে। মানে অ্যাকচুয়ালি আমি বলছি যে কিভাবে রান্নাটা করছো একটু দেখাও, তার মধ্যে দিয়ে দিল দেখলাম ওই লাউ পাতাগুলো কেটে কেটে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছে। আর এটা দিচ্ছে রসুন, রসুনটাকে ছাড়িয়ে ওটা বোধহয় কুচি কুচি করে দিচ্ছে। তার সাথে একটু দেখলাম টমেটো
কুচিয়ে ওর মধ্যে দিয়েই দিচ্ছে। কি জানি কি রান্না করবে, বললো তো মুখ ছেড়ে যাবে, আর খেতেও নাকি ভালো হবে, দেখা যাক। কি রান্না করছে সেটাই ভাবছি। তার মধ্যে দেখি আবার একটা বড় পেঁয়াজের আধখানা পেঁয়াজ, সেটাকেও দেখছি কুচা কুচাচ্ছে, তার মনে এটাও বোধহয় এর মধ্যেই দিয়ে দেবে। দাঁড়ান দেখি, হ্যাঁ ঠিকই ধরেছে, এর মধ্যেই দিয়ে দিচ্ছে। ও বাবা, এর সাথে তো দিচ্ছে আবার ধনে পাতাও। বলছিল কি যে লাউ শাকের কি একটা বটকা গন্ধ থাকে, সেইটা কাটানোর জন্য ধনে পাতাটা দিলে নাকি গন্ধটা একটু ভালো বেরোয়, তার জন্য এর মধ্যে ধনে পাতাও দিয়ে দিচ্ছে। সব যে একসাথে কী ঘ্যাট করছে আমার মাই জানে। যাই হোক, সব কিছু দিয়ে দিয়েছে এবার মিক্সিং জারে, এবার মিক্সিতে এবার ঘুরিয়ে নেওয়ার পালা। ওটা ওদিকে পেস্ট হয়ে গেছে, হয়ে মা এদিকে রান্নাঘরে চলে এসছে, রান্নাঘরে এসে ওটা বানাবে বলে। আর এই দেখুন, ওটা পেস্ট হয়ে এতখানি হয়ে গেছে। চলুন তাহলে দেখা যাক কী কী দিচ্ছে। প্রথমে তো দিয়ে দিল সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছে, ফাটিয়ে দিচ্ছে ওই শুকনো লঙ্কা, দুটো মতো শুকনো লঙ্কা দিয়ে দিল এর মধ্যে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো কালো জিরে, ওই এক চামচ মতন ধরতে পারেন। তারপর ওটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে ওই যে পেস্টটা ছিল, লাউ শাক ওইগুলো সব কিছু যেগুলো আপনাদের দেখালাম, ডাল ঢাল সব কিছু দিয়ে ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছে। আর তেলও কিন্তু খুব একটা বেশি দেয়নি, ওই দু চামচ মতন তেল দিয়েছিল। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর উপর দিয়ে দিচ্ছে একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ মতন, এক চামচ মতন নুন, পরিমাণ মতন চিনি। একটু চিনি না দিলে না শাক ঠাক বেশ ভালো লাগে না, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, খেতে বেশ ভালো লাগে। এটাকে এবার নাড়াচাড়া করতে শুরু করেছে। 15 থেকে 20 মিনিট কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করার পর দেখুন এখন বেশ মাখামাখা হয়ে এসছে, আর সাইড দিয়ে দিয়ে তেলও বেরোতে শুরু করেছে। এই টাইমে এটাকে মা দেখলাম পুরো নাবিয়ে নিল, আর একটুও কড়াইয়ে রাখছে না, সবটা একেবারে চেয়ে চেয়ে বুঝে নাবিয়ে নিচ্ছে। আর ওদিকে গরম গরম ভাত নিয়ে আমরাও বসে পড়েছি তাড়াতাড়ি খাওয়ার জন্য। খেতে গিয়ে দেখলাম সত্যিই দারুণ হয়েছে। আর আমি যেহেতু রুগী, তার জন্য আমার ওই শেষ পাতে ডাল, মাছ ভাজা, আলু সেদ্ধ, মাছের ঝাল আমি পাইনি। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। টাটা।